রাজশাহীর আলোচিত সমালোচিত ব্যক্তি কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার ভোরে রাজধানীর কাকরাইলের হোটেল রাজমণি ইশাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপনের বিরোধিতা করে সমালোচিত হন তিনি র্যাব জানায় গ্রেপ্তারের সময় মেয়র আব্বাসের কাছে তার পাসপোর্ট পাওয়া গেছে আব্বাসের দেশত্যাগের পরিকল্পনা ছিল বলে জানান তারা মেয়র আব্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন ঢাকার বিভিন্ন হোটেলে তিনি অবস্থান করতেন মঙ্গলবার তিনি হোটেল ইশাখা অবস্থান নিলে র্যাব গোয়েন্দারা বিষয়টি জানতে পারে পরে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ওই মামলায় মেয়র আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে